সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এবার 40টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। মঙ্গলবার সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথজিউর আখড়ায় কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শন করেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশিস ধর, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ঢাকা পোস্টের বিশেষ প্রতিনিধি পার্থ সারথী দাস, সাংবাদিক অমিত দেব ও জুয়েল আহমদ, এছাড়া বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার শুভাশিস ধর জানান, দুর্গাপূজা সুষ্ঠুভাবে ও শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে উদযাপন করা হয় সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নজরদারি চলছে। সনাতন ধর্মাবলম্বীদের এটা বড় একটা উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে আমরা জগন্নাথপুর থানা পুলিশ তথা আমাদের সুনামগঞ্জ জেলা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করেছে। আমাদের মোবাইল টিমগুলো সার্বক্ষণিক টহলরত অবস্থায় আছে। তাছাড়া আমরা সাদা পোশাকে এবং পোশাকী অবস্থায় প্রতিটা মণ্ডপে আমাদের সার্বক্ষণিক নজরদারি আমরা রেখেছি। আমাদের ধর্মাবলম্বী ভক্তদের যাতায়াতে এবং আমাদের তাদের পূজা নির্বিঘ্ন করতে আমরা সচেষ্ট আছি।